বাংলা মানবতা সমাধান السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له. ومن يدلله فلا هادي له، واشهد ان لا اله الا الله وحده لا شريك له، واشهد ان محمدا عبده ورسوله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. ادعو إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة، وجادلهم بالتي هي أحسن. شوبريو دار যে বিষয় নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা হচ্ছে জীবের আপদ বা জীব দিয়ে যে অন্যায় কাজগুলো আমরা করি যা কোরআন হাদিসে আমাদেরকে নিষেধ করা হয়েছে সে সম্পর্কে দুটি কথা প্রিয় দর্শক বন্ধুর সামনে পরিবেশন করব। এই জীব মহান আল্লাহ রবুল আলমিনের এক বিরাট নিয়ামত এই নিয়ামতকে তার কৃতজ্ঞতার কাজে তার আনুগত্যের কাজে ব্যবহার করা উচিত এবং এর অপব্যবহার বা অসৎ ব্যবহারে আল্লাহর অকৃতজ্ঞ যাতে না হয়ে যায় সে ব্যাপারে প্রত্যেক আল্লাহর বান্দার খেয়াল রাখা উচিত এই জীব দিয়ে কারো মনে কষ্ট দেওয়া যায় না এই জীব দিয়ে কারো ইজ্জত সম্ভ্রম এবং কারো মান এবং তার ইজ্জতের ওপরে হামলা করা যায় না এই জীব দিয়ে কারো গিবোধ করা যায় না এই জীব দিয়ে কারো ওপর মিথ্যা অপবাদ দেওয়া যায় না এই জীব দিয়ে মিথ্যা কথা বলা যায় না এই জীব দিয়ে মিথ্যা কসম খাওয়া যায় না কারণ বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম এ সমস্ত জিনিস থেকে আমাদেরকে নিষেধ করেছেন বিদায়ী হজের সময় আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম তার সাহাবিদেরকে সম্বোধন করে বলছেন হাদা কালু ইয়মুন হারাম قال فأي شهر هذا؟ قالوا شهر حرام. قال فأي بلد هذا؟ قالوا بلد حرام. فقال إن دماءكم وأموالكم وأعراضكم عليكم حرام كحرمة يومكم هذا في شهركم هذا في بلدكم هذا ألا هل بلغت؟ ألا هل بلغت؟ ফালিবাল্লিগুল শাহিদুল গাইফ বখারিয়া মুসলিম শরীফের এই হাদিস আল্লাহর নবী সাহাবিদেরকে লক্ষ্য করে জিজ্ঞাসা করলেন তোমরা কি জানো আজকের দিনটা কোন দিন সাহাবিরা উত্তরে বললেন আজকের দিনটা হচ্ছে হারামের দিন আল্লাহর নবী প্রশ্ন করলেন তোমরা কি জানো এই মাসটা কোন মাস সাহাবিরা উত্তরে বললেন এটা তো হারাম মাস আল্লাহর নবী আবারও প্রশ্ন করলেন তোমরা কি জানো এই শহরটা কোন শহর সাহাবিরা উত্তরে বললেন এটা তো হারাম শহর তখন রসলে করিম সাল্লাহ আলী সাল্লাম বললেন ফাইন্না তোমাদের মাল ধন ও দিমা আকম তোমাদের রক্ত ও আকম এবং তোমাদের মান সম্ভরম হারাম আরেকম তোমাদের ওপরে হারাম করা হয়েছে কাহুর মাথা হাদা যেমন এই দিনটা হারাম যেমন এই মাসটা হারাম যেমন এই শহরটা হারাম ওইভাবে তোমাদের পারস্পরিকের ওপরে আল্লাহ রবীন্দ্র রক্তকে এবং তার মালকে এবং তার মান ও সম্ভ্রমকে হারাম করেছেন না তোমরা কারো রক্তপাত করতে পারবে না তোমরা কারো মাল আত্মসাত করতে পারবে আর না তোমরা কারো ইজ্জত ও মান সম্ভ্রমের ওপরে আক্রমণ করতে পারবে এগুলোকে আল্লাহ তালা তোমাদের উপরে হারাম করে দিয়েছেন তো ভাইরা আমার বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লাম এই হাদিসে যে কথাটি আমাদেরকে বোঝাতে চাইলেন সেটা হচ্ছে যে এই জীব দিয়ে তোমরা কোনো মানুষের মান ইজ্জতের উপরে আক্রমণ করে তাকে কষ্ট এবং তাকে ব্যথা দিতে পারো না কারণ এই জিনিসটা তোমাদের ওপরে মহান আল্লাহ রব্বুল আলমিন হারাম করে দিয়েছেন তাই এই জীবের হেফাজত করতে হবে আমরা যেন এই জীব দিয়ে কোনো মানুষের মান ও ইজ্জতের ওপরে হামলা ও আক্রমণ করে তাকে যেন আমরা কষ্ট না দিই এই জীবের আপদ হচ্ছে যে আমরা এই জীব দিয়ে ঝগড়াঝাঁটি করি এই জীব দিয়ে একে অপরের সাথে আমরা বিবাদে লিপ্ত হই এ জিনিসও আমাদের ওপরে নিষেধ করা হয়েছে কিন্তু যদি ঝগড়া বা তর্ক বিতর্ক এমন হয় যে তর্ক বিতর্কের মাধ্যমে আমি আপনি কোনো একটা সত্য জিনিসকে প্রতিষ্ঠা করতে চাই বা কোনো একটা সত্য জিনিসকে সাব্যস্ত করার জন্য যদি আমরা আপোষে তর্ক বিতর্ক করি তাতে কিন্তু কোনো দোষ বা কোনো আপত্তি থাকবে না সে কথা বলেছেন মহান আল্লাহ রবুল্লা আলমিন তার কালাম পাকে আল্লাহ বলেন আল্লা রব্বুল্লা আলমিন হিয়া আহসান যে তোমরা উত্তম নসিহত হেকমত ও কৌশলের মাধ্যমে এবং উত্তম নসিহতের মাধ্যমে মানুষদেরকে আল্লাহর দিনের প্রতি আহ্বান জানাও ওয়াজাদ হুম হিয়া আহসান আর উত্তম পন্থায় যদি তাদের সাথে তর্ক বিতর্ক করার প্রয়োজন হয় তাহলে সেই তর্ক বিতর্ক হবে উত্তম পন্থায় সেখানে কোনো অশ্লীলতা থাকবে না সেখানে কোনো করা কথা থাকবে না সেখানে কোনো অসভ্য বা অশালীন ব্যবহারও থাকবে না চারিত্রিক দিক দিয়েও তা ঠিক হবে এরকম প্রয়োজন বোধে যদি তর্ক বিতর্ক করার দরকার হয় কোনো সত্য জিনিসকে প্রতিষ্ঠা করার জন্য তাহলে তোমরা তর্ক বিতর্ক করতে পারো ইন্না রাব্বাকা আলাম আলম বিমানি ওয়াহ আলম বিল মোহতাদিন অবশ্যই অবশ্যই তোমার প্রতিপালক খুব বেশি ভালো করে জানেন কে তার পথ থেকে ভ্রষ্ট হয়ে গেছে এবং কে হেদায়ত লাভ করেছে তাদের ব্যাপারে মহান আল্লাহ রব্বুল্লা সব থেকে বেশি জ্ঞাত এবং সব থেকে বেশি জানেন এটা হচ্ছে সোরা নাহালের আয়াত এই আয়াতে আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের জন্য বৈধ করেছেন যে আমরা উত্তম পন্থায় প্রয়োজনে সত্যকে প্রতিষ্ঠা করার বা সত্যকে সাব্যস্ত করার লক্ষ্যে একে অপরের সাথে যদি প্রয়োজন হয় তাহলে আমরা তর্কে লিপ্ত হতে পারি অনুরূপ মহান আল্লাহ রব্বুল আলমিন আর একটি আয়দের মধ্যে বলছেন ওলা তুজা দিল আহলাল কিতাব ইল্লা বিল্লাতি হিয়া আহসান কিতাবধারী যারা তাদের সাথে তোমরা বিবাদে লিপ্ত হো না কিতাবধারী যারা তাদের সাথে তোমরা তর্কে লিপ্ত হো না তবে যদি উত্তম পন্থায় হয় তাতে কোনো দোষ নাই আর উত্তম পন্থায় যে তর্ক বিতর্ক হবে উত্তম পন্থায় যে বিবাদ করার প্রয়োজন হবে সেটা হবে জ্ঞানের আলোকে মানে সেখানে জ্ঞানের আলোকে বসে একটা জিনিসকে সাব্যস্ত করতে বা একটা জিনিসকে প্রতিষ্ঠা এবং তা প্রমাণ করার প্রয়োজনে এরকম তর্ক বিতর্ক হবে সেখানে চারিত্রিক কোনো দোষ থাকবে না সেখানে অশালীন কোনো ভাষা অসভ্য কোনো গালাগালিও থাকবে না বরং সভ্য এবং স্বাভাবিক অবস্থায় ভদ্রতার সাথে নরম পন্থায় একে অপরের সাথে বুঝাবুঝির মাধ্যমে আমরা কোনো একটা জিনিসকে নিয়ে তর্ক বিতর্ক করি যাতে ইসলাম এবং ইসলামকে সাব্যস্ত করার বা ইসলামের কোনো জিনিসকে প্রমাণ করার ব্যাপার থাকবে এছাড়া অন্য কোনো বিষয়কে নিয়ে ঝগড়াঝাঁটি বা অন্য কিছু করা আমাদের জন্য শোভনীয় হবে না তো এই ধরনের তর্ক বিতর্ক করতে গিয়ে হয়তো একটু আওয়াজ উঁচু হয়ে যেতেও পারে অনেক সময় হয়তো মনে হবে যেন ঝগড়া হতে আছে তবে যদি তা সীমা লঙ্ঘন না করে এবং সেখানে যদি অশালীন কোনো ভাষা বা অশালীন কোনো শব্দ ব্যবহার না করা হয় তাহলে তা অপরাধ হবে না এবং তাতে আমাদের জন্য কোনো গুণাও হবে না অতএব প্রয়োজন বোধে কোনো সত্যকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের জন্য বৈধ যে আমরা তর্কে লিপ্ত হতে পারি এখন একটি ছোট্ট বিরত নিচ্ছি সাথে থাকুন আবার আসছি দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ

শেখ هاشিম মাদানী আপনারা দেখছেন পিএস টিভি বাংলা কেন জীবনের সফলতার জন্য দরকার ইসলামী তরিকার জানার জন্য দেখুন ইসলামী নৈতিকতা দেখুন আদর আজ সন্ধ্যা 5টায় বা পুনর সম্প্রচার রাত 12টায় বাংলাদেশে পিএস টিভি বাংলায় নন্তা বিশ্বের সকল জ্ঞানের উৎস এখান থেকে জ্ঞানকে বের করে নিতে হবে গো শোনা সৌরজগত সূর্যকে কেন্দ্র করে তার গ্রহগুলো একটি চমৎকার শৃঙ্খলার ভিতর দিয়ে ঘুরছে পৃথিবী ঘুরছে তার আপন কক্ষপথে গোবে শোনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীপরিমান শৃঙ্খলার ব্যবস্থা করেছেন ডক্টর আহমদুল্লাহ ত্রিশালি সব আলোচনা এখানে চলে আসতে পারে হে আল্লাহ মালিকুল মুলক সকল সৃষ্টি জগতের মালিক তুমি যা মজবুত করে দেবে ইমান কোরআন ও আধুনিক বিজ্ঞান পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় পুনরায় সবাইকে স্বাগত জানাচ্ছি আলোচনা চলছিল যে যে তর্ক বিতর্ক উত্তম পন্থায় হয় কোনো সত্য জিনিসকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে তাতে কোনো আপত্তি বা কোনো দোষ থাকে না কিন্তু যদি তর্ক বিতর্ক ঝগড়ার মতো রূপ ধারণ করে যাতে অশ্লীল ভাষাও ব্যবহার হয়ে যায় তাহলে তা নিন্দনীয় হবে এবং তা কোরআনে হাদিসে আমাদেরকে নিষেধ করা হয়েছে আল্লাহ বলছেন যে মানুষের মধ্যে কিছু মানুষ এমনও আছে যারা অজ্ঞাতভাবে জ্ঞান ছাড়াই আল্লাহ সম্বন্ধে কথাবার্তা বলে ঝগড়াঝাঁটি করে আল্লাহ সম্বন্ধে তর্কে বিতর্ক এবং বিবাদে লিপ্ত হয় জ্ঞান সারাই ওই এক কুল্লা শৈতানি মারিদ এবং প্রত্যেক অবাধ্য শয়তানের তারা অনুসরণ করে আল্লাহ সম্বন্ধে সঠিক জ্ঞান নেই শরীয়ত সম্পর্কে সঠিক জ্ঞান নেই তারপরেও তারা বিবাদে লিপ্ত হয়ে গেছে তর্ক এবং বিতর্কে লিপ্ত হয়ে গেছে ঝগড়াঝাটি শুরু করে দিয়েছে যে বিষয়ে জ্ঞান নেই সেই বিষয়ে তর্ক বিতর্ক না করাটাই ভালো এদের অভ্যাস হচ্ছে যে এরা অবাধ্য শয়তান তার অনুসরণ করে সুরা লোকমানের মধ্যে আল্লাহ রবুল্লাহ আলমিন বলছেন মানুষের মধ্যে কিছু মানুষ এমনও আছে যারা আল্লাহ সম্বন্ধে কোনো জ্ঞান না রাখা সত্ত্বেও বিবাদে লিপ্ত হয় তাদের কাছে না থাকে কোনো পথের দিশারি না কোনো প্রকাশ্য কিতাব কোনো দলিল পত্র কিচ্ছু নাই ভিত্তিহীন তবু তারা আল্লাহ সম্বন্ধে ঝগড়া এবং বিবাদে লিপ্ত হয়ে যায় এইভাবে মহান আল্লাহ রব্বুল্লা আলমিন সুরা কাহাফের মধ্যে কাফেরদের অভ্যাস সম্পর্কে কাফেরদের চরিত্র সম্পর্কে তুলে ধরে আমাদেরকে বলছেন ওয়াইজা দিল্লাদুব হাক ওয়াদু আয়াতি হুজওয়া কাফেরদের অভ্যাস হচ্ছে যে তারা ঝগড়া করে বাতিলকে নিয়ে তারা ঝগড়া করে একটা বাতিল জিনিসকে প্রতিষ্ঠা করার জন্য একটা ভুল জিনিসকে তারা প্রতিষ্ঠা করার জন্য তারা কি করে ঝগড়া করে আর তাদের উদ্দেশ্য হয় সত্যকে দুর্বল করা হককে দুর্বল করা আর আল্লাহর নিদর্শন এবং আল্লাহ রব্বুল আলমিন যে তাদেরকে ভয় দেখিয়েছেন এ বিষয়গুলোকে তারা একটা তামাশা বা একটা স্বাভাবিক বা একটা ছোট সামান্য কিছু মনে করে এখানে মহান আল্লাহ রব্বুল আলমিন তাদের নিন্দা করছেন যারা বাতেলকে প্রতিষ্ঠা করার জন্য ঝগড়া করে তর্ক বিতর্ক করে আর যারা সত্যকে দুর্বল করতে চায় বা সত্যকে চাপা দেওয়ার জন্য যারা তর্ক বিতর্ক করে তাদের মহান আল্লাহ রবুল আলমিন এখানে নিন্দা করছেন বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে বলছেন ইন্না আবগাদি এল আল আল্লা আল্লাুল হেসাম বহারে শরীফের হাদিস আল্লাহ নবী বলছেন সব থেকে নিকৃষ্টতম মানুষ হচ্ছে আল্লাহর কাছে সেই লোকটি যে খুব বেশি ঝগড়া করে আলাদুল খেসাম খুব বেশি যে ঝগড়া করে সে হচ্ছে আল্লাহর কাছে সব থেকে বেশি নিকৃষ্টতম ব্যক্তি অনুরূপ আল্লাহর নবী তাদের কথা ধরে ধরেছেন যারা জ্ঞান অর্জন করে দিনের কথা শিখতে যায় কিন্তু তাদের দিনের কথার শিখার পেছনে উদ্দেশ্য থাকে কোনো আলিমদের সাথে গর্ব করা বা অজ্ঞ জাহেলদের সাথে তর্ক বিতর্ক করা কিংবা নিজের নাম ও প্রসিদ্ধতা অর্জন করা এরকম লক্ষ্য নিয়ে যারা দিনের জ্ঞান অর্জন করতে যায় তাদের সম্পর্কে তাদের কথা তুলে ধরে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলী সাল্লাহ বলছেন লাহ তা আল্লাহমলে এলমা লে তুবাহু বিহি আল ওলামা আউলে তোমারু বিহি আ সুফাহা ইবনে মাঝাহ এই হাদিস বর্ণিত হয়েছে হাদিস সহী আল্লাহ্ নবী বলছেন তোমরা এই কারণে ইলিম বা দিনের জ্ঞান শিখতে যেও না যে তোমরা আলেমদের মাঝে গর্ব করবে আলেমদের মাঝে ফকর অহংকার প্রদর্শন করবে এই জন্য তোমরা দিনের গান শিখতে যেও না ওয়ালা লে তোমারও বিহি আ সুফাহা আর এই জন্যও তোমরা দিনের গান শিখতে যেও না যে তোমরা অজ্ঞ মূর্খ মানুষদের সাথে ঝগড়া এবং বিবাদে লিপ্ত হবে তাদের সাথে ঝগড়া করে তাদের সাথে বিবাদ করে কোনোই লাভ হবে না যারা মূর্খ যারা অজ্ঞ ওলা তা খাই আরো বিহিল মজলিস আর এই জন্য তোমরা জ্ঞান অর্জন করতে যেও না যে সমাজে মজলিসে তোমাদের নাম উচ্চ হবে তোমরা খ্যাতি লাভ করতে পারবে তোমরা প্রসিদ্ধতা অর্জন করতে পারবে এরকম উদ্দেশ্য নিয়ে তোমরা জ্ঞান অর্জন করতে যেও না অমাইয়া ফালদা ফল্লাখা এরকম যদি কেউ করে তাহলে তার ঠিকানা জাহান্নাম জাহান্নাম সুহান আল্লাহ এই হচ্ছে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের সতর্ক বাণী যে আমরা যদি বিতর্ক করার জন্য ঝগড়াঝাটি করার জন্য আলেমদের সাথে বাহাস মোবাহাসা করার জন্য যদি জ্ঞানার্জন করি তাহলে আমাদের অবস্থা কি হবে এই হাদিস থেকে আমরা পরিষ্কার বুঝতে পারলাম এইভাবে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আর একটি হাদিসের মধ্যে বলছেন তিনটি উদ্দেশ্যকে সামনে রেখে জ্ঞান অর্জন করতে যেও না লে তোমার বিহি আর সুফাহা এই উদ্দেশ্য যেন না হয় যে অজ্ঞ লোকদের সাথে তুমি ঝগড়া বিবাদ করবে ওলা আলে তুজা দিল বিহি আল ওলামা আর এই উদ্দেশ্য যেন না হয় যে আলিমদের সাথে তর্ক বিতর্ক করবে তাদের সাথে বাহাস মোবাহসা করবে এই রকম উদ্দেশ্য যেন না হয় যে তুমি আলিমদের সাথে ঝগড়া এবং বিবাদে লিপ্ত হবে আর এই জন্যও তোমরা জ্ঞান অর্জন করো তোমাদের জ্ঞানের মাধ্যম বা তোমাদের জ্ঞানের অর্জন করার উদ্দেশ্য যেন এই হয় আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টি কামনা এবং আল্লাহর কাছে যা আছে তা আমরা লাভ করব না কারণ এটা চিরস্থায়ী হবে এবং তা সব সময় চিরন্তন হবে এছাড়া অন্যান্য যত উদ্দেশ্য তুমি সামনে রাখবে তাই একদিন না একদিন শেষ হয়ে যাবে যদি নাম কামানোর উদ্দেশ্য হয় তাও একদিন শেষ হয়ে যাবে যদি মানুষের সাথে তুমি ঝগড়া বিবাদ করার উদ্দেশ্য নিয়ে জ্ঞান অর্জন করতে যাও তবুও তার সীমা একদিন শেষ হয়ে যাবে যেটা বাকি থাকবে সেটা হচ্ছে ওই জিনিস যা মহান আল্লাহ রবুল আলমের কাছে আছে আর মহান আল্লাহ রবুল আলিমের কাছে কি আছে তা আমরা খুব ভালো করেই জানি তাই তো তাদের কথা তুলে ধরেছেন যারা আল্লাহর দিন শিখতে যায় শুধু আল্লাহর উদ্দেশ্যে তাদের সম্পর্কে আল্লাহ নবী বলছেন মানসালাকিহান যারা দিনের জ্ঞান এই জন্য শিখতে যায় যে এই যে দিনকে প্রতিষ্ঠা করবে দিনের মানুষকে দিবে মানুষকে সৎ পথের আহ্বান জানাবে এবং সমাজকে সংস্কার করবে রকম উদ্দেশ্য নিয়ে যারা আল্লাহ আল্লাহ জান্নাতের পথকে সুগম করে দিবেন এই আলিমদেরকে আহম্মদুর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম ওরাসাতুল আম্বিয়া হিসাবে আখ্যায়িত করেছেন যারা আল্লাহর দিনের জ্ঞান শিখেন শুধু এই উদ্দেশ্যে নিয়ে যে তারা দিনের প্রচার প্রসার করবে তারা দিনকে মানুষের মাঝে তুলে ধরবে তাই আল্লাহ নবী বলেছেন আল উ লামা ও ওয়ারাসাতুল আমবিয়া। ওলা আম্বিয়া লামিউ আরেসু দিন আরও ওয়ালাদির হামা ওয়া ইনামা ওয়ার রেসুল আইমা ফামান আখাদু আখাদা বেহাদিন আদিব ওলামারা হচ্ছেন নবীদের উত্তর আধিকারী নবীদের ওয়ারেসিন আর নবীরা কোনো কাউকে টাকা পয়সার বিষয় সম্পত্তির ওয়ারেস বানান না নবীরা ওয়ারেস বানান জ্ঞানের এলমের দিনের জ্ঞান এবং দিনের এলমে যা তারা আল্লাহ কর্তৃক লাভ করেন সেই দিনের জ্ঞানের ওয়ারিস তারা অন্যদেরকে বানিয়ে যান তাই যারা এই জ্ঞান নবীদের কাছ থেকে শিক্ষা লাভ করে তারা বড় উত্তম জিনিস এবং বড় মহান অংশ তারা গ্রহণ করে বা লাভ করে তো মোট কথা হচ্ছে আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদেরকে সতর্ক করলেন যে দিন শিক্ষা করার উদ্দেশ্যে যেন আলেমদের সাথে ঝগড়া করা না হয় এবং অজ্ঞতের সাথে বাহাস ও মোবাহাসা করা এবং তর্ক বিতর্ক করা না হয় ওলা তুসরেফু অজুহান না সে এলেই কুম আর তার উদ্দেশ্য যেন এটাও না হয় যে মানুষ তোমার প্রতি আকৃষ্ট হবে মানুষ তোমাকে বড় বলবে এরকম উদ্দেশ্য যেন না হয় অবতাগু মা ইন্দাল্লাহ বরং এই ইলি বেকলিখুম মা ইন্দাল্লাহ আল্লাহর কাছে তোমার যা রাখা আছে পুরস্কার সেই পুরস্কার কামনা করো এই ইলিমের মাধ্যমে তাহলে এই জ্ঞান তোমার জন্য একদিন লাভদায়ক হবে এবং একদিন তুমি এর ফল পাবে আল্লাহ রব আলমিন এরকম আলেমদের জন্য জান্নাতের পথকে সুগম করে দিবেন তো যেটা বলতে চাইছিলাম যে নিন্দনীয় ঝগড়া হচ্ছে যে মানুষ এই জ্ঞান অর্জন করে আলেমদের সাথে ঝগড়া করার উদ্দেশ্য লাভ করলে তা নিন্দনীয় হবে এইভাবে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলীহ্লাম আরো একটা হাদিসের মধ্যে বলছেন আনা আবাদিল জান্না মান তারাকাল মেরা আ মোহেক্কা আমি তার জন্য জান্নাতের শেষ সীমান্তে একটি বাড়ি বা একটি ঘরের ওয়াদা বা তার জন্য আমি হচ্ছি যে তাকে জান্নাতের শেষ সীমান্তে একটা বাড়ি দেওয়া হবে মান তারাকাল মেরা আনা ইনকানা যে ঝগড়া ঝাঁটি ত্যাগ করে যদিও সে সত্যের ওপরে প্রতিষ্ঠিত থাকে মানে যে ঝগড়া করছে আমার সাথে সে কিন্তু অসৎ পথে রয়েছে আমি ঠিক পথে রয়েছি আমারই ঝগড়া করা সঙ্গত জিনিসটা আমারই আমি সঠিক পথে আছি তা সত্ত্বেও আমি ঝগড়া চাই না যা ছেড়ে দিলাম ও ঝগড়া আমি করতে চাই না ঝানা থেকে বাঁচার জন্য আমি তা ত্যাগ করলাম আল্লাহ নবী বলছেন আমি এই লোকটির জন্য জান্নাতের শেষ প্রান্তে একটি ঘরের হচ্ছি যে ঝগড়া থেকে নিজেকে বাঁচিয়ে নেয় ওয়া আনা মহিক্ষা যদিও সে সত্যের ওপরে প্রতিষ্ঠিত ছিল জান্না লেমান তারাকাল কালকা দেবা ওয়া ইন আনা মা জেহা আর জান্নাতের মধ্যস্থলে আমি একটি ঘরের জামিন হচ্ছি তার জন্য যে মিথ্যা কথা বলাকে ত্যাগ করে যদিও তা ঠাট্টার ছলেও হয় তবুও মিথ্যা কথা বলে না ঠাট্টার ছলেও মিথ্যা কথা বলতে নেই ঠাট্টার ছলে হলেও মিথ্যা কথা বলা থেকে বিরত থাকতে হয় তাই যে ব্যক্তি ঠাট্টার ছলে হলেও মিথ্যা কথা বলে না মিথ্যা থেকে বিরত থাকে তার জন্য আমি জান্নাতের মধ্যস্থলে একটি ঘরের দাবিন হচ্ছি আর আমি তার জন্য জান্নাতের উচ্চ স্তরে একটি ঘরের জাবিন হচ্ছি যার চরিত্রও খুবই সুন্দর হবে যে নিজের চরিত্রকে সুন্দর করতে পারবে যে নিজের চরিত্রকে নির্মল সচ্ছল করে রাখতে পারবে তার জন্য আমি জান্নাতের উচ্চ স্তরে একটি ঘরের জাবিন হচ্ছি এই হাদিস থেকে আমরা যে জিনিসটা বুঝতে পারলাম সেটা হচ্ছে বিশ্বনবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম এমন ব্যক্তির জন্য জান্নাতের জাবিন হয়েছেন যে তর্ক বিতর্ক ঝগড়া ঝাঁটি থেকে নিজেকে বাঁচিয়ে রাখে যদিও সে সত্যের ওপরে বা ন্যায়ের ওপরে প্রতিষ্ঠিত থাকে এইভাবে রাসুল এ করিম সাল্লাহ আলী হসাল্লাম সহি হাদিসের মধ্যে বলছেন বোখারি শরীফের হাদিস সেই হাদিসের মধ্যে আল্লাহ নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলছেন যারা খুব বেশি ঝগড়া করে খুব বেশি ঝগড়াটে লোক যারা তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন ঘৃণা করেন এটা হচ্ছে বোখারি শরীফের হাদিস অনুরূপ ভাবে মুসলিম শরীফের মধ্যে এসেছে শয়তান সম্পর্কে আল্লা নবী মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ নবী বলছেন শয়তান এ ব্যাপারে নিরাশ হয়েছে যে জাজিরাতুল আরাবে আরব উপদ্বীপে তার কোনো মুসাল্লি ইবাদত করবে না এ ব্যাপারে শয়তান নিরাশ মানে সে একেবারে নিশ্চিত যে আরব উপদ্বীপের কোন মুসলমান তার ইবাদত যে করবে না এ ব্যাপারে সে একেবারে নিরাশ হয়ে গেছে কিন্তু তাদের মধ্যে ঝগড়া বিবাদ বাঁধিয়ে দেওয়ার ব্যাপারে সে কিন্তু নিরাশ হয়নি মানুষের মাঝে ঝগড়া বাঁধিয়ে দেওয়ার যে সমস্ত উপায় উপকরণ আছে সেই উপায় উপকরণের মাধ্যমে সেগুলির দ্বারাই শয়তান যে মানুষের মাঝে ঝগড়া ও বিবাদ বাঁধিয়ে দিতে পারবে এ কথা থেকে সে কিন্তু নিরাশ হয়নি তো আল্লাহ রসুল সাল্লাহ বলছেন যে শয়তান এ ব্যাপারে নিরাশ হয়নি যে মানুষের মাঝে সে বিবাদ এবং ঝগড়া বাধিয়ে দিতে পারে তো ভাইরা আমার বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের এই বাণীগুলো থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে ঝগড়া বিবাদকে মহান আল্লাহ রব্বুল্লা আলমিন পছন্দ করেন না অনুরূপ ভাবে আর একটি হাদিসের মধ্যে আসছে সই হাদিসের কথা আল্লাহ নবী বলছেন ইন্দল ফাহেসা ওয়ালা মোতাফাহেস আল্লাহ রব্বুল আলমিন যারা অসভ্য তাদেরকে কোনো দিন ভালোবাসেন না কোনো পছন্দ করেন না বরং আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে ঘৃণা করেন দার্মি শরীফে একটি হাদিসের মধ্যে এসছে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন ইন্না আব কাদার রেজাল ইহে আল বালিগুল্লাদি ইয়া খাল্লাল বেলিসা নেহি কামাই তাতা খাল্লাল বাকারাত বেলিসা নেহা তর্কে পটু বা কথাতে পটু এমন অনেক মানুষ আছে যাদেরকে আল্লাহ রাবুল আলমীন ঘৃণা করেন কারণ তারা খুব পটু কথা বলে এমনভাবে জীব উলটিয়ে উল্টে কথা বলে যেমন ছাগল গরুরা খাবার সময় জীব উল্টে উলটিয়ে মানে খায় ঠিক ওইভাবে জীব উলটিয়ে উলটিয়ে কথা বলে এবং তারা কথাতে কবি পটু এবং তাদের এই কথা বলার মাধ্যমে তারা যে কত মানুষের ক্ষতি করে এবং কত মানুষের গীবত বা কত মানুষের মনে বা কষ্ট দিয়ে দেয় এই ব্যাপারে তারা চিন্তা গবেষণাও করে না এরকম লোকদেরকে মহান আল্লাহ রবুল্লা আলমিন ঘৃণা করেন কারণ তারা এই জীব উলটিয়ে কথা বলে বলে মানুষদেরকে কষ্ট দেয় এবং মানুষের মনে ব্যথা দেয় মহান আল্লাহ রব্বুল আলমিন এই কোরআন মাজিদে আমাদেরকে অযথা ঝগড়া এবং খুব বেশি ঝগড়াঝাটি করা থেকে নিষেধ করেছেন কোরআনের মধ্যে বলেছেন অমিনান্ন যুবকা কৌল হুফিল হায়াতি দুনিয়া মানুষের মাঝে এমনও মানুষ আছে যার কথাবার্তা তোমাকে খুব চমৎকৃত করবে মনে হবে দুনিয়ার বিষয়ে যে সমস্ত কথাবার্তা বলছে খুবই উত্তম এবং খুব ভালো কথা বলছে কিন্তু আসলে হবে ও আলাদুল খেসাব খুব বেশি ঝগড়াকারী হবে ألطف ملكة جبريل في فترة كرات وفي دان وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين <applause>

পবিত্র কোরআন অনুযায়ী সম্পদের সর্বোত্তম ব্যবহারের একটা উপায় হলো আল্লাহ স্মানার পথে ব্যয় করা তার দেওয়া ইসলামের সঠিক বাণী ছড়িয়ে দেওয়ার মাধ্যমে পিস টিভি হলো একটা অলাভজনক ইসলামিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল যার মূল লক্ষ্য ও উদ্দেশ্য হল ইসলামের বাণী ছড়িয়ে দেওয়া ইসলামের সঠিক উপস্থাপনা করা বিনিয়োগের অত্যন্ত উত্তম ক্ষেত্র আর সম্পদকে পবিত্র করার একটা সোনালি সুযোগ যা সন্তুষ্ট করবে আল্লাহ সভান তাআলা পিস টিভির সাথে থাকুন আপনার জাঁকাত দামের অর্থ পাঠাতে পারেন আই আর এফ আই আল রায়ন ব্যাংক চারচল্লিশ ক্যালথ রোড বার্মিংহাম ইউ কে পোস্ট কোড বি পাউন্ড অ্যাকাউন্ট নম্বর শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক আই ব্যান জি বি চার নয় এ আর এ ওয়াই তিন শূন্য 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 আট তিন শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক সর্ট খেউর তিন শূন্য 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 আট তিন সুইফট বিআইসি খেউর এ আর এ ওয়াই জি দুই দুই টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন সাপোর্ট অ্যাট পিস টিভি ডট টিভি মানবতার সমাধান এমন ঘটনা যার মধ্যে নিহিত আছে আল্লাহর নির্দেশ যে ঘটনা অত্যন্ত শিক্ষক ইমানকে শুদ্ধ করার জন্য তৌহিদকে প্রতিষ্ঠা করার জন্য শিরককে উচ্ছেদ করার জন্য দাউদার রাইসাল্লামকে রাজত্ব দিলেন জ্ঞান দিলেন তাকে মনোনীত করলেন মঈমান যখন তারাই ম্যান ছিলেন কোরআন সন্না যখন যেটা বলল সেটা মেনে না আল্লাহ আল্লাহমানকে হকুমমান হোসেন জমিন মুখলেসুর রহমান মাদানী আহমদুল্লাহ বেন মোহাম্মদ লাবার হুসাইন মুফতি কাজী মহাম্মদ ইব্রাহিম আরুন হুসেনের উপস্থাপনায় মমিন আল্লাহর দয়া অর্জন করেন বোঝার জন্য দেখুন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কোরআনের কাহিনী কাল রাত আটটায় বা সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে বাংলায়